ফের সাফল্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের। বিনা অস্ত্রোপচারে 5 বছরের শিশুর শ্বাসনালী থেকে কানের দুল বের করে অসম্ভবকে সম্ভব করে দেখালো মেডিকেল কলেজের চিকিৎসকেরা। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। অভিষেকের কনভয় হামলার ঘটনায় ধৃত কুর্মী নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে বালুরঘাট ব্লকের কামারপাড়ায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো কুর্মী সমাজ উন্নয়ন সমিতির সদস্যরা। বৃহস্পতিবার কামারপাড়ায় মিছিল করে এসে 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে কুর্মী সমাজ উন্নয়ন সমিতির সদস্যরা। এই ঘটনায় কিছুক্ষণের জন্য যান চলাচল স্তব্ধ হয়ে যায় বালুরঘাট হিলি রুটে। অপ্রীতিকর যে কোনো প্রকার ঘটনা এড়াতে ঘটনাস্থলে বালুরঘাট থানার বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা ছিল। প্রতীকী অবরোধের পর পথসভা করে বিক্ষোভ সমাবেশ করা হয় কামারপাড়ার অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের সামনে। ইউজিসি নির্দেশ অনুযায়ী এবারে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে চালু হল স্টুডেন্টস গ্রিভান্স রিড্রেসাল কমিটি। ইতিমধ্যে এই বিষয়ে ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে বিষয়টি ঘোষণা করেন রেজিস্ট্রার দুর্লভ সরকার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং আধিকারিকদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক। এরই পাশাপাশি উপাচার্যের তত্ত্বাবধানে একটি হেল্প ডেস্ক তৈরি করা হয়েছে। কালিয়াগঞ্জের পূর্ব মালগা গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে সরকারি সাহায্য তুলে দিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার। বৃহস্পতিবার দুপুরে ব্লক বিপর্যয় মোকাবিলা অফিসার বাপ্পানন্দীকে নিয়ে পূর্ব মালগা গ্রামে গিয়ে সাহায্য তুলে দেন তিনি। বুধবার সকালে ধান সেদ্ধ করার উনুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে পূর্ব মালগা গ্রামে। 7 থেকে 8টি বাড়ি এই আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ত্রিপল চাল প্রভৃতি ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। প্রয়াত হলেন জেলার বিশিষ্ট কবি সাহিত্যিক তথা শিক্ষাবিদ হেমতাবাদের স্থায়ী বাসিন্দা নৃপেন্দ্রনাথ মহন্ত। তিনি হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, হেমতাবাদের গৌরাঙ্গ স্মৃতিপল্লী পাঠাগারের দীর্ঘদিনের সম্পাদক এবং বর্তমান পরিচালন সমিতির সদস্য ছিলেন তিনি। তার প্রয়াণে গভীরভাবে শোক ব্যক্ত করেছেন ভারতীয় গণনাট্য সংঘের জেলা সভাপতি বিশ্বনাথ সিংহ। বিধ্বংসী আগুনে ভস্মীভূত হল 3টি দোকান। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির বানারহাট ব্লকের ভারত ভুটান সীমান্তের চামুরচি চেকপোস্ট এলাকায়। ধূপগুড়ির দমকল কেন্দ্র থেকে একটি এবং পার্শ্ববর্তী ভুটান থেকে দমকলের একটি ইঞ্জিন ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।